আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। তুর্কি ড্রোন কিনতে চায় ব্রিটেন। ইরানে পালিয়ে যাওয়ার পথে কয়েকশো ইহুদিকে আটকালো ইসরায়েল। চীনের সঙ্গে কৌশলগত চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। 30 বছর ইউরোপে মাদক পাচার করে আর্মেনিয়া ও ইরান। শুরুতেই তুরস্ক প্রসঙ্গ। তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী বলেছেন ব্রিটিশ কর্তৃপক্ষ তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন কিনতে ভীষণ আগ্রহী হয়ে উঠেছে। শুক্রবার তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী এক বিবৃতিতে এসব কথা বলেন বলে জানিয়েছে ইয়ানি শাফাক। তুর্কি ভাষায় সম্প্রচারিত CNN চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তুর্কি ড্রোনের প্রতি ভীষণ আগ্রহ দেখাচ্ছে ব্রিটেন, এখন তাদেরকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদেরকে অনেকগুলো বিকল্প প্রস্তাবও দিয়েছি, তারা আমাদের প্রস্তাবগুলোকে নিয়ে ভাবছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা ইউরোপের আকাশে বায়রাক্তার ও অঙ্কাস ড্রোনগুলোকে উঠতে দেখব। তারা এই ড্রোনগুলোকে তুরস্ক থেকেই কিনবে। এবছরের 21 জানুয়ারি তারিখে ইস্তাম্বুল ডিফেন্স এয়ারোস্পেস ক্লাস্টার অ্যাসোসিয়েশন ও ইস্তাম্বুল চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানেও মুস্তাফা ভারাঙ্কো এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন। এর আগে তিনি তার এক বিবৃতিতে বলেছেন, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে তুর্কি ড্রোনগুলো যে কোনো যুদ্ধ পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে। তুরস্কের প্রতিরক্ষা ও বিমান নির্মাণ খাত থেকে এবছরে 12 বিলিয়ন অর্থ আয় হয়েছে। 2005 সালে তুরস্কের প্রতিরক্ষা রফতানি ছিল $34 কোটি, এখন তা বেড়ে হয়েছে $300 কোটি। বর্তমানে বিভিন্ন দেশে তুরস্ক নির্মিত ড্রোনের চাহিদা বাড়ছে। বর্তমান সময়ের আধুনিক যুদ্ধগুলোতে ড্রোনের গুরুত্বের কথা বিবেচনা করে তুর্কি সরকারও চাচ্ছে ড্রোনের রফতানি বাড়াতে। তুরস্কের ড্রোনগুলো সিরিয়া, লিবিয়া ও নাগর্নো কারাবাখে সাফল্য লাভের পর তাদের বিক্রি বেড়েছে। সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোতেও এই ড্রোনগুলোর চাহিদা বেড়েছে। দামি ও কার্যকর এই ড্রোনগুলো তুরস্কের বাইকার কোম্পানি তৈরি করেছে। এই ড্রোনগুলো যুদ্ধের গতি প্রকৃতিই বদলে দিচ্ছে। 2020 সালে এই ড্রোনগুলো যে 3 দেশ অর্থাৎ সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানে ব্যবহৃত হয়েছে, সেখানকার প্রতিপক্ষ বাহিনীর ট্যাঙ্ক, আর্মড ভেহিকল, গোলা বারুদের গুদাম ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া তথ্য মতে, মাত্র 10 বছরেরও কম সময়ের মধ্যে তুরস্ক ড্রোন নির্মাণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনের মতো প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। প্রচুর চাহিদা সম্পন্ন এই বায়রাক্তার TB2 ড্রোন 4টি মিসাইল বহন করতে পারে। এই ড্রোনগুলো নির্ভুলভাবে আক্রমণ পরিচালনা করতে পারে। সাম্প্রতিক সময়ে তুর্কি ড্রোনগুলো বিস্ময়কর সাফল্য লাভ করেছে। এই ড্রোনগুলো সিরিয়া ও লিবিয়াতে মোতায়েনকৃত রাশিয়ার ব্যয়বহুল ও শক্তিশালী পানসির বিমান বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। এছাড়া আর্মেনিয়ায় মোতায়েনকৃত রাশিয়ার মিসাইল ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে এই ড্রোনগুলো। ইরান প্রসঙ্গ। ইরানে আশ্রয় নেয়ার জন্য পালিয়ে যাওয়ার পথে কয়েকশো ইহুদিকে আটকিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব ইহুদিরা লেভ তাহোর নামের কট্টরপন্থী সম্প্রদায়ের অন্তর্গত, এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। দ্য টাইমস অব ইসরায়েল সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, এই উগ্রপন্থী ইহুদি সম্প্রদায়ের সদস্যদের ইরান যেতে বাধা দিতে কাজ করে যাচ্ছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এসব কট্টরপন্থী ইহুদিদের নিয়ে ইরান নতুন করে পরিকল্পনা করবে। এসব উগ্রপন্থী ইহুদিরা জায়নবাদ বিরোধী। তারা 2018 সালে ইরানে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। দ্য টাইমস অব ইসরায়েল সংবাদপত্রে আরও বলা হয়েছে, 2019 সালে মার্কিন ফেডারেল কোর্টের বিভিন্ন নথিতে দেখা গেছে, ইহুদিদের হাসিদিক সম্প্রদায়ের নেতারা ইরানি কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়েছেন। এছাড়া তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুগত্য প্রকাশ করেছেন। ই নেট নিউজের তথ্যানুসারে এসব উগ্রপন্থী ইহুদি সম্প্রদায়ের সদস্যরা গুয়েতামালার বিমানবন্দর থেকে ইরানে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে এসব কট্টরপন্থী ইহুদিদের আত্মীয়রা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। ওই সময় এই উগ্রপন্থী ইহুদি সম্প্রদায়ের সদস্যদের ইরান যেতে বাধা দেয় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যেতে চাওয়া এসব উগ্রপন্থী ইহুদিদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের আটক করে রেখেছে গুয়েতামালা কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, চীনের সঙ্গে ইরান 25 বছর মেয়াদী যে কৌশলগত চুক্তি সই করেছে তা বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তেহরান। গত মার্চ মাসে তেহরান এবং বেজিংয়ের মধ্যে এই চুক্তি সই হয়।
শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক টেলিফোন সংলাপে এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফোন আলাপে দুই মন্ত্রী ইরান এবং চীনের মধ্যকার রাষ্ট্রীয় সম্পর্ক এবং 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেন। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলার জন্য চীনের পক্ষ থেকে ইরানকে যে টিকা সরবরাহ করা হয়েছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি মন্ত্রী। গত মার্চ মাসে ইরান এবং চীনের মধ্যে সই হওয়া কৌশলগত চুক্তির আওতায় দুই দেশ অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক জোরালো করার জন্য জোটবদ্ধ হয়েছে। এই চুক্তির আওতায় ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড কর্মসূচিতে যুক্ত হবে। আমির আবদুল্লাহিয়ান পরমাণু সমঝোতা প্রসঙ্গে বলেন, আমাদের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপরেই সমঝোতা বাস্তবায়ন এবং ভিয়েনা সংলাপে ইরানের ফেরার বিষয়টি নির্ভর করছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যে সমস্ত অবৈধ পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ইউরোপের নীরবতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করেন আমির আবদুল্লাহিয়ান। টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সঙ্গে সই হওয়া 25 বছর মেয়াদী চুক্তি বাস্তবায়নে তার দেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায়ও দুই দেশ সর্বাত্মক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া পরমাণু সমঝোতায় সব দেশের ফিরে আসার ওপর গুরুত্ব আরোপ করেন ওয়াং ই। এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আজারবাইজানের কারাবাখ অঞ্চল দিয়ে 30 বছর ধরে ইউরোপে মাদক পাচার করত আর্মেনিয়া ও ইরান। তিনি বলেন, ইউরোপে মাদক পাচারে ইরান সরাসরি যুক্ত না হলেও আর্মেনিয়াকে সহায়তা করত। আজারবাইজানের প্রেসিডেন্ট এমন কথা বলেছিলেন বলে জানিয়েছে ইয়েনি শাফাক। কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সভায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক বিবৃতিতে বলেন, আজারবাইজান কর্তৃপক্ষ ইরান থেকে আর্মেনিয়ায় মাদক পাচার বন্ধ করেছে। এই মাদকগুলো পরে আর্মেনিয়া হয়ে ইউরোপে চলে যেত। এসব মাদক পাচারের কর্মকাণ্ড পরিচালিত হতো আজারবাইজানের কারাবাখ অঞ্চলের জাবরাইল এলাকা দিয়ে। তিনি আরও বলেন, আগের বছরগুলোর তুলনায় এখন ইরান আজারবাইজান সীমান্তে দ্বিগুণ পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এ বিষয়টি প্রমাণিত হয় যে এর আগের 30 বছরে ইরানের সহায়তায় আর্মেনিয়া বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রে মাদক পাচার করত। মূলত আজারবাইজানের কারাবাখ অঞ্চল দিয়ে ইউরোপে মাদক পাচার করা হতো। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।